আমরা প্রচণ্ড পরিমাণে আমরা অপেক্ষা করছিলাম পোকোর একটি ফোনের জন্য, পোকো M2 হোক বা পোকো M2 প্রো হোক। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান হলো, পোকো M2 প্রো আসতে চলেছে ভারতে, এবং এই ফোনটি নিয়ে অনেক জল্পনা কল্পনা। কেউ বলছে এতে এই থাকবে, কেউ বলছে এতে এই থাকবে, আবার লিক্স আবার রিউমার্স। চলুন না এই ভিডিওটাই আপনি আমি আমরা সবাই মিলে একটু ছানবিন করে নিই, পোকো M2 প্রোতে কি থাকবে আসলে, এবং এর প্রাইস কত করা হবে ভারতে এবং বাংলাদেশে। আমি আপনাদের সুমন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চলুন করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। পোকো M2 প্রো এই ফোনটি ভারতে লঞ্চ হচ্ছে 7th of July এবং 12টার সময় দুপুর 12টায় এটি লঞ্চ হবে। অবশ্যই এই ফোনটি আমি কিনব এবং আপনাদের আমার সৎ মতামত, সৎ রিভিউ এবং প্রত্যেকটি আনবক্সিংয়ের সাথে ভিডিও চলে আসবে। পোকো M2 প্রো প্রথমেই মনে রাখবেন প্রাইসের কথা। আমার মনে হচ্ছে যে দেখুন, পোকো M2 M মানে মিড রেঞ্জ, মানে মাঝামাঝি টাকার মধ্যেই আসবে, কিন্তু প্রাইসটা মিড রেঞ্জ মানে তো শুধু 10 থেকে 15 হাজার নয়, 20 হাজারের নিচেও আমরা বলতে পারি। তো যদি 15 হাজারের মধ্যে আসে তার স্পেক্স আলাদা হতে পারে, আর যদি 20 হাজারের মধ্যে আসে তার স্পেক্স আলাদা হতে পারে। এবং পোকো M2 প্রো এটা কিন্তু কোনো একটা ফোনের, মানে পার্টিকুলারলি একটা ফোনের রিব্র্যান্ড না, এটা কিন্তু 2-3টে ফোনের রিব্র্যান্ড হয়ে আসবে এবং তাদের ফিচার্সগুলো কিন্তু একটু একটু করে নিয়ে নেওয়া হবে। এবং তাদের একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে, ফিল দ্য সার্জ, এটা কিন্তু পারফরমেন্সের জন্য না, এটা কিন্তু চার্জিংয়ের জন্য। তো পোকো M2 প্রো মনে করা হচ্ছে ভারতে এর দাম 15 হাজারও হতে পারে বা 20 হাজারও হতে পারে, এবং বাংলাদেশে এই ফোনটির দাম যখন লঞ্চ হবে তখন এটা ওই মোটামুটি 20 বা 25 হাজারের মধ্যে অবশ্যই ঘোরাফেরা করবে। চলুন পোকো M2 প্রো এই ফোনটির ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে চলে এসছে, এবং পেছনে আপনারা দেখতে পাবেন যে কোয়াড ক্যামেরা। আবার আমরা মনে করে দিচ্ছি যে কোয়াড ক্যামেরা মানে লুকসটা এতটাই সিমিলার যে রেডমি নোট 9 প্রো বা ম্যাক্সের মতন পুরোটাই লাগছে। হ্যাঁ, যদি এটা 15 হাজারের মধ্যে আসে অবশ্যই, 20 হাজারের মধ্যে এলে এটা নাও হতে পারে। তো পেছনে থাকছে গ্লাস এবং 4টে ক্যামেরা, এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন অবশ্যই থাকবে পেছনে, এবং এটি ওয়াটার রিপ্লেন্টের সঙ্গে আসবে, মানে হালকা জলের ছিটে ফোটাই কিচ্ছু হবে না। এবার যদি সামনে থেকে আমরা দেখি তাহলে সামনে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে, এটি যদি 15 হাজারের মধ্যে আসে তাহলে এটি একটি IPS LCD প্যানেলের সাথে আসবে, 6.57 ইঞ্চেসের কাছাকাছি ডিসপ্লে, এবং একটি মিডিলে পাঞ্চ হোল থাকবে, মানে যেমন আমরা দেখেছি রেডমি নোট 9 প্রো এবং ম্যাক্সে। কিন্তু এটার যদি প্রাইস 20 হাজার টাকা হয় তাহলে কিন্তু এখানে ওয়াটার ড্রপ নচের সাথে আসবে, সুপার অ্যামোলেড প্যানেলের সাথে, এবং এখানেও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, এবং এটি কিন্তু তাহলে Redmi 10X Pro এর কথা আমাদের মনে করিয়ে দেয়। দেখুন পুরোটাই আমরা গেস করছি, দামটা ম্যাটার করছে, 15 হাজার 20 হাজার। যদি 15 হাজারের মধ্যে আসে IPS প্যানেল আমি খুব খুশি হব না, যদি সুপার অ্যামোলেড প্যানেলের সঙ্গে আসে তাহলে অবশ্যই খুশি হব, কারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানে পাওয়া যাবে। আর যদি ওই IPS প্যানেলের সাথে আসে তাহলে কিন্তু সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এবার থাকলো আয়ার ব্লাস্টার, পাবেন নোটিফিকেশন এলইডি লাইট, যেমন আমরা রেডমি নোট 9 প্রো এবং ম্যাক্সে পেয়েছি সেটাও আমরা পাবো। আর তার সাথে এখানে যে ভ্যারিয়েন্ট, এখানে থাকবে UFS 2.1 স্টোরেজ টাইপ, থাকছে LPDDR4X র্যাম টাইপ, আর এটি 4GB 6GB এবং 64GB 128GB মতন ভ্যারিয়েন্টে আসবে। আশা করছি যদি 15 হাজারের মধ্যে আসে অবশ্যই একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন, মানে 3টে কার্ড স্লট, আর যদি 20 হাজারের মধ্যে আসে, যদি নাও থাকে হাইব্রিড সিম স্লট থাকবে, তবে আমি আশা রাখছি অবশ্যই ট্রিপল কার্ড স্লট করুন, এতে আমাদের মতন সাধারণ জনতা অনেকটাই আনন্দ পায়। ভিডিও যদি কোথাও ভালো লাগে, আপনার মনে হয় যে না একটি বাংলা চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে আপনার নিজের মানুষ ভেবে সাবস্ক্রাইব করে দেন, আর পাশের যে বেলটা আছে ওটাকে প্রেস করে দেন এবং তারপর অল করে দেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশন আপনারা পাবেন। হ্যাঁ, এটা একদম ফ্রি। আজকে এই ভিডিওটির লাইক টার্গেট রাখলাম মাত্র 1000, চাওয়া পাওয়া অনেক বেশি হতে পারে, কিন্তু আশা রাখবো করে দেবেন, কমেন্টস করবেন। চলে আসি আমরা এটির প্রসেসরের ক্ষেত্রে, প্রসেসর কি করা হবে, মনে করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G
এই প্রসেসরটা দেওয়া হবে যেটি 8 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। আমরা এর আগে Redmi Note 9 Pro-তে দেখেছি, Max-এ দেখেছি পারফরম্যান্স বেশ ভালো এবং গেমিং এর জন্যও বেশ ভালো। অনেকে বলছেন MediaTek-এর Dimensity প্রসেসর হতে পারে, আমরা Redmi 10X Pro-তে দেখেছিলাম, আমার মনে হচ্ছে একটু অসম্ভব। প্রথমত এই দাম, আর দ্বিতীয়ত এইখানটাই যে প্রসেসরটা এখানে 5G enable, 5G কিন্তু আমাদের এখানে এখনো লঞ্চ হয়নি, তাই আমার মনে হয় না এই প্রসেসরটা আসবে। আর আমি খুশি হব পার্সোনালি যদি Qualcomm Snapdragon-এর প্রসেসর থাকে। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করবেন। চলে আসি আমরা এর ক্যামেরার ক্ষেত্রে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড, একটা ম্যাক্রো লেন্স থাকবে, একটা ডেপথ সেন্সর থাকবে। এবার দেখুন, এটা কিন্তু আমি একটা গেস করে বলছি, দাম অনুযায়ী হতেও পারে আবার এর থেকে ভালো হতে পারে। যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো কথা, যদি আমারটাই মিলে যায় তাহলে সেদিন না হয় এসে আমাকে একটি কমেন্ট করে আমায় ধন্যবাদ জানাবেন। তবে যতটুকুন বোঝা যাচ্ছে 48 মেগাপিক্সেলেরই ক্যামেরা আশা করা যায় এখানে দেওয়া হবে। চলে আসি আমরা সামনের ক্যামেরায়। তো 15,000 টাকা করলে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, আর যদি এখানে 20,000 টাকার মধ্যে আসে তাহলে 20 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে পেয়ে যাবেন। 4K ভিডিও রেকর্ডিং ফিগারিং তো থাকবেই, সেই নিয়ে কোনো ব্যাপার না। আর আমরা এবার এখানে কথা বলে নিই ব্যাটারি, 5020mAh ব্যাটারি দেওয়া হবে, USB টাইপ সি থাকবে, আর হ্যাঁ ফিল দ্য সার্জ, তার মানে এখানে একটা ফাস্ট চার্জার দেওয়া হবে, অবশ্যই 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, এটা কিন্তু কনফার্ম। আর এখানটাই আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 10 আর ওই যে MIUI 11 এর আপনারা এখানে UI পাবেন। আশা রাখবো MIUI 12 খুব তাড়াতাড়ি এখানেও পাওয়া যাবে। তাহলে এই সব নিয়ে আসছে আমাদের আমাদের যে পোকো M2 Pro। পোকো M2 কোথায় গেল আমি জানি না, তবে আসতে পারে হয়তো ইন ফিউচার। আপনাদের কেমন লাগলো এই স্পেক্সগুলো যদি পান তাহলে কেমন লাগবে, আর যদি পুরোটাই লিক্স এবং রিউমারের উপর, তবে হ্যাঁ এর মধ্যে বেশ কিছু জিনিস যা হবেই হবে। তাহলে আমরা ওয়েট করি পোকো M2 Pro এর জন্য 7ই জুলাই পর্যন্ত, তারপর আমি তো কিনবই, আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা কিন্তু সুস্থ থাকবেন, সবল থাকবেন, অবশ্যই সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।